সম্মানিত অংশগ্রহণকারী, আমরা বাটন মাশরুমের চাষ পদ্ধতির যে ক্লাসটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে। সবাইকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। বাটন মাশরুম শ্রেণী হচ্ছে ব্যাসিডিওমাইসেস। আমরা যে মাশরুমগুলো চাষ করি বেশিরভাগই ব্যাসিডিওমাইসেস শ্রেণীর, কিছু অল্প কিছু আছে হচ্ছে অ্যাসকোমাইসেস। বর্গ হচ্ছে 11 কালিস, পরিবার হচ্ছে 11 কেসি, গণ হচ্ছে 11 কাস, এটার প্রজাতি হচ্ছে তিনটা প্রজাতি আছে, 11 কাস পিসপোরাস, 11 কাস বিটারকুইস এবং 11 কাস গ্লেজি, এই তিনটা আছে। এবং আমাদের দেশে এই 11 কাস বিসপোরাসের হচ্ছে 13টা স্ট্রেইন আছে, জাত আছে। এর মধ্যে হইলো এটার সংকেত, আমরা অন্যান্য মাশরুম যেমন সংকেত দিয়ে চিনতেছি, এটারও সংকেত আছে এবি। এটা AB1, AB8 এবং AB13, যেটা এটা খুবই ভালো। এছাড়া আমাদের ইন্ডিয়া থেকে শিপু একটা জাত এনে দিয়েছিল 560, তারপরের নাম্বার গুলো আমি ভুলে গেছি এই মুহূর্তে, এইটা হচ্ছে খুবই ভালো, এই চারটা খুবই ভালো ফলন দিয়ে থাকে। এছাড়া 11 কাস বিটারকুইস এবং 11 কাস গ্লেজি, এই স্ট্রেন গুলো আমাদের আছে বাটন মাশরুমের। তো আমাদের যে কয়েক ধরনের বাটন আছে সেগুলোর কিছু ছবি আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই বাটন মাশরুমটা দেখেন, এটার ফ্রুট বডিটা হচ্ছে বোতাম আকৃতির, সেখান থেকেই কিন্তু আসলে এটার নাম হয়েছে বাটন মাশরুম। এটা মাংসল প্রকৃতির, সুস্বাদু, এই সুস্বাদু এবং মাংসল প্রকৃতির ক্রিস্পিনেস আছে দেখে আমাদের দেশের মানুষ এই বাটন মাশরুমটাকে বেশি পছন্দ করে এবং এই রেস্টুরেন্ট গুলোতেও বাটন মাশরুম বেশি ব্যবহার হয়। কিন্তু পুষ্টিগুণ এবং ঔষধি গুণ বিবেচনায় কিন্তু বাটন মাশরুম সবার পরে, আমাদের ওয়েস্টার এবং অন্যান্য যে মাশরুম গুলো আছে এইগুলাতে পুষ্টি এবং ঔষধি গুণ বাটন মাশরুমের চেয়ে বেশি। এটার বর্ণটা হইলো ক্রিম থেকে ধূসর আর কি, মানে সাদা আবার ধূসর কলিজা কালার, এরকম বর্ণেরও কিছু মাশরুম আছে। এই মাশরুমের চাষ পদ্ধতি ওয়েস্টার এবং অন্যান্য মাশরুমের চাষ পদ্ধতির তুলনায় একটু ব্যয়বহুল। আমরা এই অন্যান্য জাতগুলো দেখাচ্ছি। এছাড়া এটার বাজার মূল্য হচ্ছে বেশি। আর এই মাশরুমটা হচ্ছে শীত প্রধান দেশে মূলত ভালো চাষ হয়। কেন? যে এই মাশরুম উৎপাদনের জন্য নিম্ন তাপমাত্রা এবং উচ্চ আর্দ্রতার প্রয়োজন হয় বিধায় আমাদের দেশে আমরা প্রাকৃতিকভাবে প্রাকৃতিক আবহাওয়াকে কাজে লাগায় শুধুমাত্র শীতকালে চাষ করতে পারি। এটা আমরা নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত। তবে এটার চাষের জন্য যে আরো কিছু প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া আসলে আগস্ট মাস সেপ্টেম্বর মাস থেকেই শুরু করতে হয়। আর এটার উচ্চ ফলনশীলতা বজায় রেখে আমরা যদি চাষ করতে চাই সারা বছরই করা যাবে, তবে নিয়ন্ত্রিত পরিবেশে, সেখানে কিন্তু চাষের খরচ অনেক বেড়ে যায়। এবার আমরা আসি এটা চাষের জন্য যে অনুকূল পরিবেশটা দরকার হয়। এটার কয়েকটা স্টেজে তাপমাত্রা, আর্দ্রতা, কার্বন ডাইঅক্সাইড এইগুলার ভিন্নতা আছে। যেমন স্পনিং এর সময়, স্পনিং হচ্ছে যে আমরা যখন কম্পোস্ট রেডি হইল সেটা দিয়ে যে আমরা স্পন প্যাকেট তৈরি করে রেখে দিচ্ছি মাইসিলিয়াম রান হওয়ার জন্য ইনকিউবেশনে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে স্পনিং। প্রাইমোডিয়া, পিনহেড যে আসতেছে সেটা হচ্ছে প্রাইমোডিয়া গঠন, আর এরপরে হচ্ছে পূর্ণাঙ্গ ফ্রুট বডি। তো এইখানে আমরা নিম্ন তাপমাত্রা বলতেছি, দেখেন নিম্ন তাপমাত্রা লাগে হচ্ছে প্রাইমোডিয়া গঠন এবং ফ্রুট বডি গঠনের সময়, আর যখন স্পনিং এর সময় মাইসিলিয়াম রানিং এর সময় সেই সময় কিন্তু তাপমাত্রা বেশি লাগতেছে, 23 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রাইমোডিয়া গঠন এবং ফ্রুট বডি গঠনের জন্য 16 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা অবশ্যই নিশ্চিত করতে হবে। আর্দ্রতা অনেক উচ্চ লাগে, অনেক উচ্চ আর্দ্রতা। আমাদের কিন্তু অন্যান্য মাশরুম চাষের ক্ষেত্রে স্পনিং এর সময় আর্দ্রতার প্রয়োজন নেই, এটাতে কিন্তু প্রত্যেকটা স্টেজেই আর্দ্রতার প্রয়োজন আছে। এবং কার্বন ডাইঅক্সাইড, দেখেন স্পনিং এর সময় কার্বন ডাইঅক্সাইডটা বেশি থাকবে, আর যখন ফ্রুট বডি গঠন এবং প্রাইমোডিয়া গঠন হবে তখন কিন্তু সব মাশরুমের ক্ষেত্রেই, ইভেন এই বাটন মাশরুমের ক্ষেত্রেও কার্বন ডাইঅক্সাইড লেভেল কিন্তু লো থাকবে। এখানে প্রাইমোডিয়া গঠনের সময় বলা হয়েছে 400 থেকে 800 ppm এর কম, এবং ফাইনালি ফ্রুট বডি গঠনে 1000 ppm এর কম। এই জন্য আমাদের কি করতে হয়, বাটন মাশরুমের চাষ ঘরে এক্সজস্ট ফ্যান লাগাতে হয়। এই এক্সজস্ট ফ্যানের মাধ্যমে বিশুদ্ধ বাতাস সরবরাহ করতে হয়, দেখেন কার্বন ডাইঅক্সাইড বের করা এবং ফ্রেশ অক্সিজেন ঢোকানোর জন্য। আমরা বলতেছি যে স্পনিং এর সময়
ঘন্টায় একবার এক্সস্ট ফ্যানটা সারলেই চলবে, ঘন্টায় একবার। প্রাইমোডিয়া গঠনের সময় এটা 5 থেকে 7 বার এবং ফ্রুট বডির ক্ষেত্রেও তাই 5-7 বার 7-8 বার আমরা এই ফ্যান ছেড়ে কার্বন ডাইঅক্সাইড বের করতে হবে এবং অক্সিজেন, ফ্রেশ অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। আর বাটন মাশরুম চাষের ক্ষেত্রে ওয়েস্টার্ন মাশরুমের মতো আলো জরুরি না, বাটন মাশরুমের ঘর অন্ধকার থাকলেও সমস্যা নেই। আর এটার জন্য যে সময়, আমাদের মাইসিলিয়াম রান হইতে 18 থেকে 20 দিন 22 দিন, কোনো কোনো জাতের ক্ষেত্রে 25 দিন পর্যন্ত সময় লাগে। প্রাইমোডিয়া গঠনে কেজিং করার পর থেকে 12 দিন 18 দিন এটা জাত ভেদে, এবং ফ্রুট বডি আসতে 4 থেকে 7 দিন এরকম সময় লাগে। এখন এই বাটন মাশরুম চাষের যে ধাপটা, আসলে সেই ধাপটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বাটন মাশরুম চাষের ক্ষেত্রে প্রথমে যেটা দরকার হবে, পিওর কালচার প্রোডাকশন, এরপরে মাস্টার মাদার কালচার, এরপরে মাদার কালচার, স্পন প্যাকেট তৈরি, কেজিং। এছাড়া এর বাইরে আরো যে দুইটা ধাপ আছে সেটা হচ্ছে, আমাদেরকে বাটন মাশরুম চাষ করতে হলে অবশ্যই কম্পোস্ট তৈরি করে নিতে হবে, এবং এই যে কেজিং করতে হয়, কেজিং এর জন্য কেজিং সয়েল তৈরি করে নিতে হয়। পিওর কালচার, পিওর কালচারটা কি, আমরা মিডিয়াতে সামান্য টিস্যু দেই, এইটা পুরাটা যখন সাদা মাইসিলিয়াম দ্বারা এরকম কাভার হয়ে যায়, এটাকে আমরা বলছি পিওর কালচার বা স্টক কালচার। আমরা সকল মাশরুমের ক্ষেত্রে পিডিএ মিডিয়া খুব একটা উপযুক্ত মিডিয়া, ভালো মিডিয়া, কমন মিডিয়া, এটাতেই সব মাশরুম খুব ভালো গ্রো করে। বাটনের ক্ষেত্রেও এটা আমরা ব্যবহার করতে পারি। কেউ যদি চাই যে মাইসিলিয়ামের গ্রোথটাকে আরেকটু ত্বরান্বিত করব, তাহলে আমরা আলুর পরিবর্তে মল্ট ব্যবহার করতে পারি, যেই মিডিয়াটাকে আমরা বলতেছি মল্ট এক্সট্রাক্ট অ্যাগার মিডিয়া। যে কোনো সায়েন্টিফিক স্টোরে মল্ট বললে 500 গ্রাম ওজনের বোতল এই এটা পাওয়া যায়, মল্ট এক্সট্রাক্ট অ্যাগার মিডিয়াও আমরা ব্যবহার করতে পারি। আমাদের অন্যান্য মাশরুমের ক্ষেত্রে যেখানে পিওর কালচার হইতে 7 থেকে 10 দিন সময় লাগে, বাটন মাশরুমের ক্ষেত্রে এটা 15 দিন সময়ও লেগে যায় কমপ্লিট হইতে। বাটনের মাইসিলিয়ামটা একটু তুলনামূলকভাবে স্লো। এরপরে আসি আমরা মাস্টার মাদার কালচার এবং মাদার কালচার তৈরি, এই দুটো জিনিস। এই মাস্টার মাদার এবং মাদার কালচার সেম সাবস্ট্রেট ব্যবহার করে তৈরি হবে। শুধুমাত্র পার্থক্য কি, আমরা যখন সরাসরি টিস্যুটা ইনোকুলেশন করব সাবস্ট্রেটে, ওই যে পিওর কালচার তৈরি হইল, সেই পিওর কালচার থেকে টিস্যুটা যখন নিয়ে সাবস্ট্রেটে ইনোকুলেশন করব, এটাকে আমরা বলবো হচ্ছে মাস্টার মাদার কালচার। আর যখন মাস্টার মাদার কালচার থেকে আবার ইনোকুলেশন করব সাবস্ট্রেটে, সেটাকে আমরা বলবো মাদার কালচার। বাটনের ক্ষেত্রে হচ্ছে এই সাবস্ট্রেট গম, গম ছাড়া অন্য কোনোটার ভিতরে কিন্তু বাটন মাশরুম ভালো হয় না। ধানের ভিতরে কিছুটা হয়, কাঠের গুঁড়া বা অন্য সাবস্ট্রেটে কিন্তু বাটন মাশরুম হবে না, মাইসিলিয়াম রান করবে না। তাহলে এই গমটা কি করতে হয়, ভিজায় রাখতে হয়। আমরা কিন্তু ওয়েস্টারের মাদার বানানোর সময় গম দিয়ে মাদার কালচার তৈরির পদ্ধতি বলেছিলাম, মিল্কির সময়ও বলেছিলাম। সেই একইভাবে কি করতে হয়, গমটা ভিজায় রাখতে হয়। ভিজায় রেখে গমটা ভালোভাবে সিদ্ধ করতে হয়, মানে যথেষ্ট স্ফীত হবে, ফুলে যাবে, সেদ্ধ হবে, নরম হবে। তারপরে কি করতে হয়, পানি ঝরায় নিতে হয়। পানি ঝরায় নিয়ে এখানে চুন মেশাতে হয়, আর সাথে আরেকটা উপাদান মেশাতে হয়, সেটা হচ্ছে জিপসাম। জিপসামটা মেশাতে হয় কেন, যাতে খুব ঝরঝরে হয়। ঝরঝরে না হলে একটার সাথে আরেকটা লেগে গেলে, গমে পানি বেশি থাকলে, কাদা কাদা হলে কিন্তু কন্টামিনেশন হবে, এখানে মাশরুম মাইসিলিয়াম গ্রো করবে না। এই জিপসাম এবং চুনের যে রেশিওটা অন্য মাশরুমের চেয়ে এখানে একটু ভিন্ন। এখানে কেজিতে 10 গ্রাম চুন এবং কেজিতে 20 গ্রাম জিপসাম, এই দুটো জিনিস মেশাতে হয়। 10 গ্রাম চুন, 20 গ্রাম জিপসাম আমরা সুন্দরভাবে মিশিয়ে 300 গ্রাম করে, আমরা মাস্টার মাদারের ক্ষেত্রে বেশিরভাগই হচ্ছে বোতলে করে থাকি, বোতলে করা হয়, বোতলে বা বয়েমে করা হয়, এবং পিপিতেও করা হয় মাদার কালচার তৈরির সময়। মাস্টার মাদার কালচারের ক্ষেত্রে আমরা বয়েমেই করি, বয়েমে করলে বেশি ভালো হয়, কন্টামিনেশনের চান্সটা কম থাকে। বয়েমগুলোকেও স্টেরিলাইজ করে নেওয়া হয়, তারপরে বয়েমে ভরে এটা অটোক্লেভের ভিতরে দিয়ে, অটোক্লেভ যখন হয়ে যাবে 1 ঘন্টা, ঠান্ডা করে আমরা ক্লিন বেঞ্চে বসে এটাতে টিস্যু দিব। এই হইল সেই মাস্টার মাদার কালচার।
এই যে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে এবি, এবং এই যে বাম পাশে টি লেখা আছে, এই টিসু মাদার বা মাস্টার মাদার কালচার। এই মাদার কালচারটা গ্রোয়িং এর সময়ও টেম্পারেচারের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আমরা ফিক্স করে রাখতে পারি, তাহলে এই মাশরুমের মাদার কালচারের মাইসিলিয়ামটা খুব দ্রুত ভালোভাবে রান করে। তাপমাত্রা কমে গেলেও এটা হ্যাম্পার হয়, তাপমাত্রা বেড়ে গেলেও এটা হ্যাম্পার হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখিয়েছি, আমরা যখন প্রথম দিকে করি তখন আমরা ইনকিউবেটরে সুন্দরভাবে এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সেট করে রেখে দিই। যারা বড় বড় উদ্যোক্তা তারা এটা করতে পারেন, আর ছোটখাটো যারা উদ্যোক্তা তারা বড় উদ্যোক্তাদের কাছ থেকে এই মাস্টার মাদার, এবং কিছু কিছু ক্ষেত্রে মাসমনার ইনস্টিটিউট থেকে দুই একটা বাটনের মাদার কালচার কিন্তু কমার্শিয়ালি 100, 150 এরকম করে কিন্তু আমরা আপনাদেরকে সাপ্লাই দিতে পারবো না, নিজেরা বানায় নিতে হবে আমাদের কাছে একটা দুইটা করে নিয়ে। এরপরে আসি আমরা কম্পোস্ট তৈরির যে ধাপটা। বাটন মাশরুম চাষের ক্ষেত্রে কম্পোস্ট তৈরি করতে হয়, সেই কম্পোস্ট তৈরির অনেকগুলা ফর্মুলা আছে। অনেকেই ইউটিউবে দেখে আবার জিজ্ঞাসা করবেন যে আমি এই ফর্মুলা করতে পারি কিনা, ওই ফর্মুলা করতে পারি কিনা, যার জন্য এই ফর্মুলাগুলো আপনাদেরকে আমি দেখিয়েছি। কিন্তু আমরা ন্যামডেক উদ্ভাবিত, ন্যামডেক আমাদের আগে যে ছিল মাশরুম ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সটেনশন সেন্টার, সেই সময় থেকে আমাদের এই উপাদানগুলো ব্যবহার করে আমাদের বাটন মাশরুমের কম্পোস্ট তৈরির পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। সেই ন্যামডেক উদ্ভাবিত যে পদ্ধতি সেটাই আপনাদের সাথে আমরা শেয়ার করব। সেম উপাদান ব্যবহার করে আমরা দুই পদ্ধতিতে এই বাটন মাশরুমের কম্পোস্টটা তৈরি করতে পারি, একটা হচ্ছে শর্ট মেথড আর একটা হচ্ছে লং মেথড। আমি আপনাদের সাথে লং মেথডটা শেয়ার করব। শর্ট মেথডটা একটু বলে রাখি যে শর্ট মেথডে হচ্ছে আমাদের 21 দিন সময় লাগে, 20 থেকে 21 দিন, আর লং মেথডে আমাদের 28 থেকে 30 দিন এরকম সময় লাগে। শর্ট মেথডের ক্ষেত্রে আমাদের অর্ধেক সময় তাপমাত্রা রাখতে হয় 60 থেকে 70 এর ভিতরে, এবং কন্টিনিউয়াস একটা নির্দিষ্ট সময় পরপর টার্নিং এর ব্যবস্থা করতে হয়, সেটা একটা কন্ট্রোল কন্ডিশনেই রাখতে হয়। এরপরে পরের যে দিনগুলো থাকলো সেই দিনগুলোতে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফিক্স করে রাখতে হয়। এই জন্য অনেকের পক্ষে শর্ট মেথড করা আমাদের দেশে সম্ভব হয় না, কিন্তু লং মেথডটা ইচ্ছা করলে সবাই করতে পারবেন। তাহলে এইটা করার জন্য কি কি উপাদানগুলো প্রয়োজন আমরা একটু দেখি। ধানের খড় 300 কেজি, ইউরিয়া 9 কেজি, টিএসপি 6 কেজি, এমপি 3 কেজি, জিপসাম 15 কেজি, চুন 10 কেজি, গমের ভুসি 30 কেজি, ফুরাডান 250 গ্রাম, এটা একটা কীটনাশক সবাই আমরা চিনি, এবং ব্যাবিস্টিন 150 গ্রাম। ব্যাবিস্টিনের পরিবর্তে এখন অটোস্টিন ব্যবহার হচ্ছে, এটা একটা ছত্রাকনাশক, আর বাদ বাকি সার এগুলো তো আমরা সবাই চিনি। এর মধ্যে হলো জিপসাম এবং ফুরাডান দুইটা উপাদানকে আমরা আলাদা করে রাখব, রেখে এই বাদ বাকি সকল সার, চুন, গমের ভুসি এই উপাদানগুলোকে আমরা একসাথে মিক্স করে 5টা ভাগে ভাগ করব। অনুরূপভাবে ধানের খড়টাকেও আমরা আলাদা করে 5 ভাগে ভাগ করব। কেন 5 ভাগে ভাগ করব? আমাদের টোটাল এই কম্পোস্ট তৈরির লেয়ার হবে 5টা, যার জন্য আমরা সকল উপাদানগুলোকে 5 ভাগে ভাগ করব। প্রথম যে কাজটা হবে আমাদের, খড়কে ভিজাতে হবে। আমরা এই খড়টাকে হুস পাইপ দিয়ে, এই যে আলাদা করলাম এক একটা ভাগ, সেই এক একটা ভাগ ভাগকে হুস পাইপ দিয়ে সুন্দর করে ভিজাই নিব। সেই ভিজানোর সময় খেয়াল করতে হবে যে অতিরিক্ত পানি গড়ায় যাতে বাইরে চলে না যায়, তাহলে কি হবে, খড়ের যে নিউট্রিয়েন্ট গুলো আছে সেগুলো ধুয়ে চলে যাবে। খড়টা বেশ ভালোভাবে ভিজবে কিন্তু কোনো প্রকার কোনো পানি গড়ায় যাবে না। এরপরে আমি যে কথাটা বললাম যে উপকরণ গুলাকে হচ্ছে আমাদের আলাদা করতে হবে, সেইটাই ছবির মাধ্যমে দেখানো হয়েছে। গমের ভুসির সাথে প্রথমে চুন মেশানো হয়েছে, আর এরপরে ফার্টিলাইজার গুলাকে এরকম আলাদা করা হয়েছে একসাথে মিশে, এরপরে সব উপকরণ গুলাকে জিপসাম এবং ফুরাডান বাদে সবগুলাকে একত্রে মেশানো হয়েছে, মিশিয়ে 5 ভাগে ভাগ করা হয়েছে। তো সম্মানিত অংশগ্রহণকারী, আমি চেষ্টা করলাম কিন্তু ক্লাস মনে হয় শেষ করতে পারবো না, আরো অনেকগুলো স্লাইড আছে, কালকে আমাকে সময় নিতে হবে। আমাদের সময় আজকে একেবারেই শেষ,